এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জেনেছিস আসল অপরাধীকে? আসল অপরাধী প্রমাণ পেয়ে গেছে মা। শুধুমাত্র আসল অপরাধীর নামটা কেউ মুখে আনেনি। আজ জানতে পারিসনি, কাল নিশ্চয়ই জেনে যাবি। তাহলে এরা তো দোটানার কি আছে বাবা? আসলে যত তদন্ত করছি না মা, প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা সত্যি একটা মানুষের দিকে ইঙ্গিত করছে। হয়তো আমি বুঝতে পারছি তুই কার কথা বলছিস, সেটা আমি মেনে নিতে পারছি না। আর আমি মানতে চাই না আমি একদম মানতে চাই না। আমি চাইছি যে আর একজন মানুষ থাকুক যাকে আমি চিনি, ওই সময় অফিসে কাজ করত এবং অফিসের কাজে বোলপুরে গেছিল, মানে আমাদের সঙ্গেই ছিল। সেরকম কোনো লোক ওখানে ছিল না। তুমি জানো না, কারণ হচ্ছে যে হয়তো পুরো বিষয়টাই অফিসিয়াল, মানে লোকটা ব্যবসা সংক্রান্ত কোনো একজন মানুষ অফিসিয়াল কাজে ওখানে গেছিল, হয়তো তাই জন্য তুমি বা মাধুরী কাকিমা কেউ জানো না। এটাও তো হতে পারে। তুই ভুলে যাচ্ছিস সোম, মাধুরী সুজাদার ব্যবসার খুঁটিনাটি সমস্ত ব্যাপারে জানতো। সেরকম কোনো লোক যদি সেদিন বোলপুরে উপস্থিত থাকতো, মাধুরী নিশ্চয়ই জানতে পারতো সেটা। আর মাধুরী জানলে ও আমাকেও বলতো সেটা। তাহলে তো বৃষ্টি যেটা বলেছে সেটাই ঠিক। তদন্তে যদি প্রমাণিত হয় যে বৃষ্টি যেটা বলেছে সেটাই ঠিক, তাহলে তো সেটা মেনে নিতেই হবে বাবা। তুমি কি বলছো সেটা জানো মা? তুমি আমি সবটা জেনে বুঝেই বলছি। আমি তো মেনে নিতে পারছি না। তোর জন্মের পর যখন আমি তোর নাম রেখেছিলাম, তখন আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার ছেলেকে এমন ভাবে মানুষ করব যাতে সে সবসময় সত্যের পথে থাকে, কোনো অপরাধের সঙ্গে যাতে সে কোনো আপোষ না করে। আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি বাবা। আর আমি কি করবো? কারণ একদিকে রক্ত আর একদিকে সত্য। আজ আমি তোর মা হয়ে বলছি তোকে, যদি সত্যের পথে থাকার জন্য তোকে রক্তের সম্পর্ক অস্বীকার করতে হয়, তাহলে তুই তাই করিস। এতদিন ধরে আমি এখানে শুনে এসছি যে গর্ভধারিণী মায়ের মধ্যে মহামায়া আত্মা থাকে। আজকে সেটা প্রমাণ করলাম। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মা, আসল অপরাধী কে যেদিন আমি নিশ্চিত হয়ে যাব সেদিন আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। বাবা, আপনি তো কিছুই খেলেন না, এই নিন দুধটুকু খান। সবাই খেয়েছে? সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত কি কম হলো? তুমি খেয়েছো? আমি খাবো কি? আপনি না খেয়ে খালি পেটে রয়েছেন, আমি কি করে খাবো? বুঝলে জবা, মনটা খুব অস্থির হয়ে আছে, বৃষ্টিমার কথা খুব মনে পড়ছে। সত্যি অনেকদিন দিদির কোনো খবর পাইনি, কালকে সকালে একটা ফোন করবেন? হ্যাঁ করবো, দাও এটা আমায় দাও। আর তুমি খেয়ে শুয়ে পড়ো। কি চন্দ্রনাথ কেন ফোন করছে? তাহলে কি বৃষ্টিমার কোনো বিপদ হলো? হ্যাঁ আনন্দ বলছো? হ্যাঁ আনন্দ বলছি। তুমি এত রাতে ফোন করছো কেন? কোনো বিপদ হয়নি তো? আমার বৃষ্টিমা ঠিক আছে তো? আরে অনেকক্ষণ ধরে তোমাকে ফোন করার চেষ্টা করছি। আহা কি হয়েছে সেটা তো বলবে। তুমি আর আমি দুজনেই দাদু হয়েছি। আমাদের শিউলিমার কোলে একটা সুন্দর ফুটফুটে মেয়ে এসেছে। কি বলছো তুমি? বৃষ্টিমার মেয়ে হয়েছে? আমি দাদু হয়েছি? হ্যাঁ, তবে আর বলছি কি, তা তুমি কবে আসছো নাতনিকে দেখতে? যাবো যাবো, আমাকে তো যেতেই হবে, খুব তাড়াতাড়ি আমি যাব। ঠিক আছে বাবা। বৃষ্টি দিদির মেয়ে হয়েছে? আস্তে আস্তে, এত চেঁচামেচি করো না কেমন। যাও তুমি খেয়ে শুয়ে পড়ো, যাও। সুজাতা, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? আজ বুঝি সুজাতা দিদির ছুটি হয়ে গেল? কাল রাতেই ডাক্তারবাবু ওকে ছুটি দিয়ে গেছে, আর ওর স্বামী ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলেও এসেছে। সে তো যাবেই, সুজাতা দিদি নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে